হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়াঙ্কা, নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে আবার চলে এলাম। আজকে বানাবো চিকেন কষা। তো চিকেনের রেসিপি আমি অনেক রকমভাবেই প্রিপেয়ার করি, তোমরা দেখতেই পাও চ্যানেলে। অনেক রকমভাবেই আমি রেসিপি দিয়েছি, শেয়ার করেছি তোমাদের সাথে চিকেন। তো আজকে আরেকভাবে করছি, তো দেখতে থাকো, এভাবে করলেও বেশ ভালো লাগে খেতে। আজকে চিকেনটা আমি কষাবো টষাবো নয়, জাস্ট সব কিছু দিয়ে ম্যারিনেট করছি। দেখতেই পাচ্ছ চিকেন রয়েছে, আলু দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, মশলা যে বাটাটা, আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিয়েছি, তেল, সাদা তেল দিয়েছি, তোমরা সর্ষের তেল দিতে পারো। তো হালকা একটু মেখে নিচ্ছি। এরপর পরিমাণ মতন আমি দিয়ে দেবো নুন। দিয়ে দিচ্ছি হলুদ। দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এরপর দিয়ে দেবো ধনে গুঁড়ো। দিয়ে দিচ্ছি একটু চিনি। দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। এরপর আমি এটা ভালো করে মেখে নেব। দেখো কড়াতেই নিয়ে নিয়েছি, ভালো করে মেখে গ্যাসটা অন করে দিয়েছি। তো এইভাবেই এটা কষতে থাকবে, ঢাকা দিয়ে আমি কষাবো। তো আমি ঢাকা দিয়ে দিলাম। এরপর দেখো মাংসটা, আমার কালারটা দেখো, জাস্ট বেশ ভালো লাগছে দেখতে। আমি একটু হালকা নাড়িয়ে দেব, নাহলে আবার নিচে লেগে যেতে পারে। এভাবে করে দেখো ফ্রেন্ডস, তোমাদের বেশ ভালো লাগবে খেতে। ভীষণ টেস্টি হয়, বেশ মাটনের মতন লাগে টেস্টটা। আবার আমি ঢেকে দিচ্ছি। তো কিছুক্ষণ পরে আমি আবার দেখলাম মশলা থেকে তেল ছেড়ে এসছে, মাংসটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো জল। দেখো আমি একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে দেখছি, বেশ সুন্দর এসছে কালারটা। দিয়ে দিচ্ছি গরম জল, মাংসতে অল টাইম আমি গরম জলই দিই। তো পরিমাণ মতন জল দিয়ে দিলাম। আবার একটু মিশিয়ে নিচ্ছি। তো অলমোস্ট মাংসটা আমার হয়ে গেছে। দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো নামানোর আগে দিয়ে। এবার আর একটু মিশিয়ে নেব। তো আজকের রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেল, তোমরা করে দেখো, এইভাবে বেশ ভালো লাগে খেতে, পুরো মাটনের মতন লাগে। ট্রাই করে দেখতে পারো, আর অবশ্যই আমাকে জানিও কমেন্টসে। লাইক করে দিও চ্যানেলটা, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল, স্টে টিউন্ড।